হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি খবর সবার? কেমন আছো তোমরা সবাই? আজকে সব ভালো আছো? অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ। সো গাইস, আমি এতদিন ব্লগ করতে পারি নাই বিকজ আমার দাঁতে ব্রেসেস লাগানো, তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড আজকে হচ্ছে ফিফথ, আই থিঙ্ক আমি মানডেতে লাগাইছিলাম, না আমি সানডেতে লাগাইছিলাম, হ্যাঁ ব্রেসেস সানডেতে। অ্যান্ড তারপরে আমার দাঁতে অনেক ব্যথা ছিল, এখন নর্মাল, কালকেও নর্মাল ছিল, বাট সামনে থেকে একটু ব্যথা, বাট ওকে, লাইক তুমি ম্যানেজ করতে পারবে এরকম ব্যথা, লাইক তুমি নিতে পারবা। সো এই জন্য আমি ব্লগ করতে পারিনি, আমি প্রথম দুদিন ঠিকমতো খাইতেও পারতেছিলাম না, বাট এখন ওকে। তাও আমি সামনের দাঁত থেকে কোনো প্রেশার দিই না, অ্যান্ড ইয়া আমি বেস্ট ট্রাই করতেছি তত জলদি আমার দাঁত ঠিক হতে পারে। সো আমার দাঁতের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আমার দাঁতের কন্ডিশন হিসাবে আমাকে 6 থেকে 7 মান্থস রাখতে হবে। সো এখন আমি শুধু উপরেরটা করাইছি ব্রেসেস, অ্যান্ড আফটার 2 মান্থস আমি নিচেরটাও করাবো, বিকজ একসাথে দুটোটা করলে শেষ। আমি আগেও জানতাম যে ব্যথা করে, বাট স্টিল আমি চাইছি যে আমার দাঁত স্ট্রেইট হোক। সো আমার দাঁতে এত প্রবলেম ছিল না, বাট আমার সামনে দুটো উঁচা ছিল, এনে ওটা লাইক এরকম পেকা, মাঝখান থেকে ভিতরে সাইড থেকে উঁচা। সো আমি এটা ঠিক করার জন্য একচুয়ালি ব্রেসেস করতে হয়েছে। সো আমি জাস্ট উপরে এতটুকু দাঁত করছি, আমার ভিতরেগুলো করতে হয় না বিকজ আমার অলরেডি স্ট্রেইট। সো এখানে আর আমার নিচেরও একটা এখানে ব্যাকা, সো এটার জন্য আমাকে একটু করতে হবে। যাই হোক গাইজ, আমার নেক্সট মান্থ আবার অ্যাপয়েন্টমেন্ট, এভরি মান্থ চেঞ্জ করতে হবে, ঝামেলা আছে। সো লাইক আমি ব্লু কালার চুজ করছিলাম, স্নেহা ইজ লাইক আপু ব্লু না, দেখতে পাচ্ছ গাইজ, এখানে আমার দাঁতে প্রবলেম আর এখানে ব্যথা, বাকিগুলো ফুল নর্মাল। সো যে এখানে গাইজ, আমি ভাবলাম আজকে একটু ব্লগ করা যাক, বিকজ আমি একটু রেগুলার না, একটুও না। সো এই জন্য আমি জানি আমার লিপস অনেক ফাটা ফাটা লাগতেছে, আমি এখন লেবেলও লাগাবো। ক্যামেরা সেট করা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ঝামেলার কাজ, কিভাবে করে। সো গাইজ, কালকে আমার একটা শ্যুট ছিল, আমি হচ্ছে এই লেবেলটা ইউজ করি, এটা নিউ নিয়েছি, এটা ওয়াটার মিনেট ফ্লেভার। আমার কাছে চেরিটাও আছে, চেরিটা ওটা অনেক নাইস, ওটা কালারফুল, বাট এটা কালারফুল না, এটা জাস্ট নর্মাল। হ্যাঁ, এটা জাস্ট নর্মাল, লাইক দেখতেই পারতেছি। সো আমি এখন রিসেন্টলি এটা ইউজ করতেছি। সো এগুলো না লাইক তুমি না গরমে রাখলে এগুলো ফুল মেল্ট হয়ে যায়। স্নেহা এগুলো একটু পছন্দ করে না, বিকজ এগুলো ফুল একটা ফ্লেভার তোমার মুখে যায়, রাইট? সো এই জন্য স্নেহা এগুলো পছন্দ করে না। যাই হোক গাইস, আমার কাশি এখনও ঠিক হয় নাই, ইটস বিন 7 ডেজ। আমি নেলস লাগাবো, অ্যাকচুয়ালি আমার নিজের নেলসও ঠিকই আছে, বাট এটা চলে গেছে, লাইকটা অনেক নাইস ছিল, অনেক শাইনি টাইপ ছিল, হ্যাঁ মাথা বুঝে যাচ্ছে না। আর এই নেলসে যাই না, এত নরম নরম হয়ে গেছে, যে কোনো টাইম ভেঙে যাবে গাইস। তো আমি এগুলো উঠায় ফেলবো, পুরো নেল পলিশ উঠায় আমি নিউ কিছু অ্যাপ্লাই করব। বাট এখন হচ্ছে আমি কিছু ফেক নেলস নিয়েছিলাম, এখন আমিগুলো কোনটা ট্রাই করলে ভালো, এটা ডার্কগুলো, এটা ব্ল্যাক, আমি ব্ল্যাক মানে এগুলো উইচের মতো, উইচের নেলস এরকম, লাইক আমি নর্মালি এরকম নেলস এতটা পছন্দ করি না, লাইক আমি এরকম টাইপ পছন্দ করি যেটা উপরে স্কোয়ার, এরকম চোখা না। আর নেলসগুলো আমার একটু আমার সাইজের হয় না কখনোই না, আমি যাই না কেন। সি গাইজ, আমি তোমাদের এ তো আমি নেলসে লাগাইছি, দেখো সাইড থেকে দেখো, এই সাইড থেকে দেখো, দেখছো লাইক এটা যাদের ছোটো নেলস তাদের জন্য এটা দূরে থেকে অনেক নাইস লাগবে দেখতে, বাট যখন কাছে আসবো দেখো এই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডও দেখা যাচ্ছে। স্নেহা নিচে গেছে, আমি স্নেহা সাউন্ড নিচের থেকে শুনতে পারতেছি। ওকে, অ্যান্ড দেন জানি না আমার হাতের জন্য কোনটা সাইজ, আমি বুঝি না, নেলস ফেক নেলস লাগে আমি কখনো শান্তি পাইনি, বিকজ আমার নিজের নেলসে এগুলো তো কোনো বড়। আমি এখন খুলে ফেলবো গাইস, সি সেম প্রবলেম, সাইড সামনে থেকে ওকে, বাট সাইড থেকে সেম সেম ইস্যু। এইটাতে
দূরে থেকে দেখতে ইটস নাইস, দূরে থেকে দেখতে যে কাছে থেকে আসে দেখবে দিল বি লাইক।